এই শোনো না, আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে দাও। আর অল্প কিছু সাবস্ক্রাইবার হলে 1,00,000 পরিবার হবে। সবাই প্লিজ সাবস্ক্রাইব এবং বেশি বেশি শেয়ার করে দাও প্লিজ। ডিনার করতে নিচে আসুন। ডিনারের মুখোমুখি বসে আছে দুজন মারোয়ার। সত্যি সত্যি ভীষণ অনুশোচনা হচ্ছে। লোকটা তো জেনেই গিয়েছেন আমি মাকে খাওয়াইনি, ঔষধও দিইনি, তবুও চুপচাপ কেন, কিছু বলছে না কেন? মারোয়ার প্লেটে খাবার তুলে ওর দিকে এগিয়ে দিলেন। মারোয়া বেশ ইতস্ততভাবে নিয়েই বললেন, আই এম ভেরি সরি। তিনি দৃষ্টি তুলে তাকাতেই মারোয়ার দৃষ্টি আপনা আপনি অবনমিত হয়ে যায়। অনুতপ্ত সুরে বলে, আমি আপনার মাকে খাবার ঔষধ খাওয়াইনি, ভুলে গিয়েছিলাম, কিন্তু আপনি এসে যখন জিজ্ঞেস করছিলেন আমি ভয় পেয়ে গিয়েছিলাম, তাই মিথ্যে বলেছি ভয়ে। দুপুর গড়িয়ে বিকেল হলো, সন্ধে নামার আগ মুহূর্ত। এতক্ষণে আপনি আমাকে একটাবার বলতে পারতেন, আসার পরও না হয় বলতে পারতেন, আমি তখনই খাওয়াতাম। বুঝতে পারিনি। ইউসুফ আর কথা বললে না। মারুয়া হাত খেতে পারল না, ভাত মাখাতে মাখাতে ইউসুফকে দেখছিল। কিছুক্ষণ পর জিজ্ঞেস করলো, আপনি কি রাগ করে আছেন? না। তাহলে কিছু বলছেন না যে? বিকেলে মায়ের অবস্থা দেখে আমি কতটা ভয় পেয়েছি এক্সপ্লেইন করতে পারবো না। আপনার না পরিবার আছে, আপনজন আছে, মা ছাড়া স্পেশালি আমার তেমন কেউ নেই যারা আছে না থাকারই মতো। আপনাকে বলিনি মায়ের সেবা করতে, যদি কিছুই করতে না পারেন আমাকে সরাসরি বলে দিবেন, এমন কিছু দ্বিতীয়বার করবেন না প্লিজ। পরের দিন, আজকে ফিরানি। সকালে মারুয়া সব জুয়েলারির শাড়ি বের করে গায়ে জড়িয়ে জড়িয়ে দেখছিল কোনটায় ভালো মানাবে। এমন সময় ইউসুফ আসলেন রুমে, দু পকেটে হাত গুজে শান্তস্বরে বললেন, আজকে না গেলে হয় না, কয়টা দিন পরে যাই। মারুয়ার রাগ চলে গেল মাথায়। ওর এত এক্সাইটমেন্টের ভিড়ে লোকটা এমন কথা বলে মুডটাই নষ্ট করে দিল। দুম করে বলে উঠল, আজকে না গেলে হয় না, কয়টা দিন পরে যাই। কেন কেন, আমি কি আপনার কথা মতো চলবো? ভুলে যাবেন না আমি আপনার নাম মাত্র বউ, আমি আজই যাব, এখনই যাব, আপনি না গেলে একা যাব, যাবই যাব আমি। কোল, ওকে ওকে। ইউসুফের যাওয়ার দিকে তাকিয়ে মারুয়া ভেঙচেক বলল, কোল, ওকে ওকে। শ্বশুরবাড়ি এসে নাস্তানাবুদ অবস্থায় ইউসুফের, চারিদিকে প্রজাপতির মতো গায়ে মাহরম মেয়েরা ঘুরে বেড়াচ্ছে। নির্জনে বারান্দায় এসে শ্বাসটা অবধি ছাড়ার সুযোগও পেলেন না। দুলাভাই দুলাভাই বলে ঝাঁকে ঝাঁকে চারদিক থেকে ঘিরে ধরল। ইউসুফ সৌজন্যমূলক হেসে চুপচাপ বসে পড়লেন। এড়িয়ে যেতে চাইলে বউয়ের বোনের গোষ্ঠী যে জোর জবরদস্তি করেও বসাতে পারে, এতক্ষণে তা বোঝা হয়ে গেছে। তাদের শ্বাসরুদ্ধকর আলাপনের মাঝখানে ইউসুফকে খুঁজতে খুঁজতে বারান্দার উদ্দেশ্যে আসলো মারুয়া। লোকটাকে সবার মধ্যমণি দেখে ভ্রু উঁচিয়ে বিরক্তির শ্বাস ছাড়ল। খানিকটা নয় বরং প্রচুর রাগও লাগলো। কীভাবে শালিকার দলবল নিয়ে আড্ডা দিচ্ছেন খ্যাত, লোকটার চরিত্রে সমস্যা আছে। ইউসুফের অসহায় দৃষ্টি ওর দিকেই নিবদ্ধ। মারুয়া ব্যস্ত সুরে বলে গেল, মা খেতে ডাকছে আপনাকে, তাড়াতাড়ি আসুন। ইউসুফ যেন বিস্তর ভরসা পেলেন, আপাতত একটা ইস্যু দিয়ে ওঠা যাবে। উঠে দাঁড়াতেই একজন ফোরন কেটে বলে ওঠে, কও যান দুলাভাই, আমাদের রেখে খাবেন বুঝি? না না, আপনারাও আসুন, উনি তো আপনাদেরও বলে গেলেন। একজন মুখ টিপে হেসে বলল, বউকে উনি উনি করে ডাকেন বুঝি? জি। ওগো ওগো বলে ডাকতে পারেন না, আনরোমান্টিক দুলাভাই। বাকি ঠান্ডা মেজাজের মানুষ বলে এবারের মতো ছাড় দিয়ে দিলেন। বাসর রাতেই বউ যেখানে ডিভোর্স দিয়ে বসে আছেন তার সাথে আবার রোমান্টিকতা। খাবার সময় শালিকাদের অত্যাচারেরও শেষ নেই বইকি। কখনো তরকারি ঝোল ইচ্ছে করে ছুটে ফেলে দিচ্ছে, কখনো মাছের কাঁটা বেছে দিতে বলছে। ইউসুফ স্পাইসি খুব লিমিটেড খান, সেটা জানতে পেরে ঝাল ঝাল তরকারিগুলো ভরে দিচ্ছে তার প্লেটে। ওরা ঝালে রক্তিম চেহারা দেখে মায়াও লাগছে মারুয়ার। যদিও ফান, তবুও এ বিষয়গুলো মারুয়ার একটু ভালো লাগলো না। এরা যদি বুঝতো লোকটা মোটেও ফান করার লোক না, ঠান্ডা মস্তিষ্কে সব কিছু মেনে নেওয়ার, মানিয়ে নেওয়ার লোক। বিকেল করিয়ে সন্ধ্যা নামলো, মারুয়া বুঝতে পারছো না ছটফটানি। বাসায় একজন মেড আর মা একা তাই, কিন্তু কিছু বলছিল না, শুধু অশান্তিতেই ভুগছেন চুপচাপ। মারুয়ারও থাকার ইচ্ছে নেই, বরং আজ একটু ফ্রি সময় দরকার। তাকে মনের মধ্যে জমিয়ে রাখা কথাগুলো বলতে হবে, বোঝাতে হবে, শান্ত পরিবেশ দরকার, ডিনার সেরেই বেরিয়ে পড়বে।
সন্ধ্যার পর আসলো বিরাট একজোট কাজিন গোষ্ঠী, বয়সে কাজিন। ইউসুফ রুমে ছিলেন, ড্রয়িং রুমে চিল্লার চিৎকার শুনে মুখ বাড়িয়ে দেখলেন মারুয়া খিলখিল করে সবার সাথে হেসে সে কথা বলছে। ওর ওপরে সবার অ্যাট্রাকশন দৃষ্টিস্থির। ইউসুফ দীর্ঘশ্বাস ছাড়লেন। ঠিক এই মুহূর্তে যে তার আমলনামার ভার লাফিয়ে লাফিয়ে ভারী হচ্ছে সেটা যদি একটু বুঝতেন। রুম থেকে বেরিয়ে মারুয়ার উদ্দেশ্যে বললেন, একটু কথা ছিল। সবার দৃষ্টি পড়ল ইউসুফের দিকে। হ্যালো ব্রো বলে হ্যান্ডশেকের জন্য হাত বাড়িয়ে দিলেও তার লেন্স স্পট নিয়ে মজার ছলে টিপ্পনি কাটতেও ছাড়ল না কেউ। মারুয়াকে একটু ডেকে আনতে সে ভয়ানক বিরক্তি নিয়ে পড়ল, কি সমস্যা? ইউসুফ নিচু স্বরে বললেন, প্লিজ আপনি তাদের সামনে এভাবে বলবেন না, সামনে যাবেন না। কেন কেন, গেলে কি সমস্যা? গুনাহ হচ্ছে? নিজে যখন মেয়েদের নিয়ে আড্ডা দিছিলেন তখন গুনাহ হয় না? আমি তো সব বুঝি, তখন কিছু বলেছি আপনাকে? তাদের সাথে চুটিয়ে আড্ডা দিতে মানা করেছি? তাকে বোঝাবেন কিভাবে যে উনি রীতিমতো বাধ্য ছিলেন, বরং নিজেই অপরাধ স্বীকার করে বললেন, জি আমার ভুল হয়েছে, এখন আপনিও ভুল করবেন না প্লিজ। ইউসুফের মুখ থেকে নির্দ্বিধায় অপরাধ স্বীকার করতে দেখে কিছুটা রাগ কমলো মারুয়ার। ব্যস্ততার অজুহাত দিয়ে তাদের সঙ্গ এড়িয়ে গেল। ডিনার শেষে বেরোতে বেরোতে রাত 11টা, গাড়ির মতেই ঘুমে কাত মারুয়া। বাড়ি এসে তাকে ডাকতেই চোখ না খুলে ঘুমু ঘুমু কণ্ঠে বিরক্তি নিয়ে বলল, কি সমস্যা? গাড়িতে ঘুমাবেন না বাড়িতে? এখানে বলে চোখ বুঝে ঘুমে তলিয়ে গেল। ইউসুফ বেশ কয়েকবার ডাকলো, উঠল না। না পারতে করে নিতে গিয়েও ছেড়ে দিলেন। উঠে আবার খেপবে মেয়েটা, তাই কানের কাছে মুখ নিয়ে একটু জোরে ডাকতেই মারুয়া ভয়ে চমকে ওঠে। ইউসুফ সামলাতে বললেন, আই'ম সরি, ঘরে গিয়ে ঘুমান প্লিজ। ইউসুফের কথা শেষ করবার আগেই মারুয়া নোট সেটের কভারটা ইউসুফের দিকে ছুঁড়ে ঘুমে ঢুলতে ঢুলতে বাড়ির দিকে যায়। কপাল থেকে হাত সরাতেই আধো আলোতে দেখলেন হাতের আঙুলে রক্ত, কভারে ধারালো কোণা লেগে কেটে গেছে কিছু অংশ। দৃষ্টি ফিরিয়ে মারুয়ার দিকে তাকাতেই দেখলেন ঘুমে ঢুলতে ঢুলতে পড়ে যাওয়ার উপক্রম। ইউসুফ দ্রুত ওর পেছনে পেছনে হাঁটতে লাগলেন। ফজরের আজানটা স্পষ্ট কানে গেল মারুয়ার, ঘুমটা হালকা হয়ে আসলো, কিন্তু চোখ খুলতে দেখলো লোকটা পাশে নেই, রুমের কোথাও নেই। মারুয়ার প্রচুর রাগ লাগলো, আজও আমাকে একা ওপরে রেখে নিচের ফ্লোরে ঘুমিয়েছেন লোকটা। বক্সের ওপর থেকে সোয়েটারটা গায়ে জড়িয়ে নিচে নেমে আসলো, ওনাকে নিশ্চয়ই মায়ের রুমে যা পাওয়া যাবে, আজকে একটু বোঝাপড়া দরকার। তীব্র রাগ নিয়ে মায়ের রুমে যেতে দেখলো, তিনি মাকে অজু করতে হেল্প করছেন। মুহূর্তে সারা শরীরে কাঁপুনি উঠে গেল মারুয়ার। চুপি চুপি যেভাবে এসেছিল চুপি চুপি ওভাবে ফিরে যেতে নিলেই ইউসুফের দৃষ্টিতে পড়ে যায়, তাই চুপচাপ একপাশে দাঁড়িয়ে রইল। ইউসুফ মার হিজাবটা হাতে নিয়েছেন পরিয়ে দিতে, মারুয়া এগিয়ে গিয়ে সেটা নিয়ে নিজেই পরিয়ে দিল। মা মুসকি এসে বললেন, তুমি নামাজ পড়ে এসেছ বুঝি? জি। মারুয়ার কেমন অস্বস্তি লাগলো মিথ্যা বলতে, তবু মুখ ফসকে হ্যাঁ বেরিয়েই আসলো। মা নামাজে লাগলে ইউসুফ বেরিয়ে আসলেন, পিছু পিছু আসলো মারুয়াও। ওয়াশরুমের উদ্দেশ্যে যেতে যেতে বললেন, মাশাআল্লাহ। কেন নামাজ পড়ে নিয়েছেন? তাই পড়িনি। ইউসুফ রুকুচকে তাকালেন, লোকটার এমন চাহনিতে মারুয়া অস্বস্তিতে পড়ল, আমতামতা করে পড়ল, আপনার মা জিজ্ঞেস করলে না বলতাম কি করে? একটা মিথ্যা কথা বললে 70,000 বছর আগুনে পুড়তে হবে, বলতে পারতেন যে এখন পড়ে নেবেন রুমে এসে। এত ভাবিনি, ব্যস্ত ভঙ্গিতে উত্তর দিয়ে বিছানায় উঠে পড়ল ঝটপট। ফ্লোর থেকে যেন আইস কিউবের ধোয়া বেরোচ্ছে। ইউসুফ ওর দিকে কিছুক্ষণ তাকিয়ে ওয়াশরুমে না গিয়ে পাশে এসে বললেন, আচ্ছা একটা সিম্পল প্রশ্ন করি। করুন। এই ঠান্ডায় আমার মা আরামের ঘুম ছেড়ে ঠান্ডা পানি দিয়ে অজু পরে নামাজ পড়লেন, আর সাপোজ আপনি গরম পানি দিয়ে অজু পড়লেন, এখন কার বেশি সওয়াব হলো বলুন তো? অবশ্যই আপনার মেয়ের। আপনার? মারুয়া বেশ অবাক হলো, জিজ্ঞেস করলো, কিভাবে? আপনি এখন ইয়াং, ইবাদতের শক্তি সুযোগ দুটোই আছে। জিবরাইল আলাইহিসসালাম বলেন বৃষ্টি হলে পৃথিবীর বুকে কত ফোঁটা পানি পড়ে তা আমি গুনতে পারি, কিন্তু যৌবনকালের ইবাদতের নেকি কতটুকু তা আমি গুনতে পারি না। যৌবনকাল মানুষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নিয়ামত, এ সময় মানুষের ইবাদতের শক্তি ও সুস্থতা দুটোই থাকে। এ সময় একজন মানুষ যতটা শুদ্ধতা ও দৃঢ়তার সঙ্গে আমল করতে পারে, বৃদ্ধ হয়ে গেলে তা অনেক সময় সম্ভব হয় না। তাই এই মহামূল্যবান নিয়ামত কোনোভাবেই অবহেলায় কাটানো উচিত নয়, কারণ কিয়ামতের দিন
যৌবনকালের সময়ের হিসাব নেওয়া হবে। মারুয়া কুচকানো ভ্রু স্বাভাবিক করে বলে, বুঝলাম, এই বয়সে ইবাদত করব, এখন ঘুমাচ্ছি। ঘুমাবেন না, আমি গরম পানি করে দিচ্ছি, আমাকে মসজিদে যেতে হবে, লেট হয়ে যাচ্ছে। ইউসুফ ব্লেজার গায়ে জড়াতে জড়াতে চলে গেলেন। মারুয়া আটকাতে চেয়েও আটকালো না। নামাজটা না পড়লে রেহাই দেবে না নিশ্চিত। খানিক পর পানি নিয়ে এসে দেখে মারুয়া ব্ল্যাঙ্কেট ছেড়ে বিছানার এক পাশে দাঁড়িয়ে আছে। ইউসুফ আসলে হাত থেকে ফ্ল্যাক্সটা নিয়ে বলে, তাড়াতাড়ি ফিরবেন, আপনার সাথে কিছু কথা আছে। তিনি কেবল মুসকে এসে বেরিয়ে গেলেন। দিনই বানানোর জন্য একটু তেরামি করতেই হয়। ইউসুফ নামাজ থেকে ফিরতে ফিরতে কুয়াশা একটু সরল। মসজিদটা বেশ পাশেই, তাই জামায়াতের শাওয়ার ছাড়তে মন চায় না। দরজা খুলতে যেতে দেখলেন একটা ছোট্ট বিড়াল টবের নিচে ডাকছে। উবু হয়ে বসে হাত এগিয়ে দিতেই নিজেকে গুটিয়ে নিল। তার ছোট্ট দেহ কুয়াশা ভেজা। ইউসুফ আশেপাশে তাকালেন, কোথাও তার মম নেই। তাই হাত বাড়িয়ে তাকে নিয়ে আসলেন ভেতরে। প্রথমে মায়ের রুমে গিয়ে দেখলেন মায়ের হাতে চা। ইউসুফ ভারী চমকালেন। ঢুকতে গেলেই মারুয়া মুখোমুখি হয়। একটুর জন্য ট্রেটা পড়ে যায়নি। সে বেশ রাগ নিয়ে বলে, চোখ কি কপালে থাকে? না, ঠিক জায়গায় থাকে। পাজি লোক বলে হনহনিয়ে যেতে যেতে বলে, টেবিলে চা খেয়ে রুমে আসুন। ইউসুফ কেবল মুসখে সে চায়ে চুমুক বসিয়ে বললেন, ভালোই। রুমে এসেছেন কিছুক্ষণ হলো। মারুয়া কিছু সময় চুপ থেকে বলতে লাগলো, যেই কয়দিন আপনার সাথে থেকেছি বুঝেছি আপনি খুব ভালো। আমার মতো রাগি অধৈর্য মেয়ের সাথে আপনার চায় না, আপনাকে আমি পছন্দ করি না। জানি, আপনার বিহেভিয়ার নিয়ে আমি কিছু বলেছি? না, কারণটা এটা নয়, ভিন্ন কিছু বিয়েতে আমার মত ছিল না। এ পর্যন্ত যা কিছু হয়েছে মনের ওপর জোর খাটিয়ে আর মা বাবার মন রাখতে, কিন্তু আমার আর সম্ভব নয়। আমাকে অনুগ্রহ করুন এবার। নীরব শ্রোতার মতো ইউসুফ শুনে যাচ্ছেন। মারুয়া আবারও বলতে লাগলো, এখন বিয়ে করার কোনো ইচ্ছেই ছিল না আমার, কিন্তু বাবার কারণে বাধ্য ছিলাম। আর আপনাকে বাবার খুব পছন্দ, ইমোশনাল ব্ল্যাকমেল করিয়ে ভুলিয়ে ভালিয়ে রাজি করিয়েছেন। এখন কি চান? ডিভোর্স। তার কি নির্লজ্জ উত্তর! অথচ ইউসুফের বুক কেঁপে উঠল। তিনি অনেকক্ষণ চুপচাপ বসে থাকলেন, হয়তো এমন কথার পিঠে কিছু খুঁজে পাচ্ছেন না বলার। মারুয়া উত্তর চাইলে তিনি ধীরে ধীরে বললেন, আমার কি সমস্যা? এত অপছন্দ কেন আমাকে? জানি না। বলুন, আমার কি সমস্যা? আমি শুনি নিজেকে। লেন্স স্পট। ইউসুফ নীরব হয়ে গেলেন। একটা লেন্স স্পট যে এত বড় একটা ইস্যু কখনোই বোঝা হয়নি, এখনও বুঝছেন। সামান্য একটা স্পটের জন্য সে বিচ্ছেদ চাইছে। কি হলো, চুপ কেন, বলুন কিছু। বিয়েটা তাকদীরের লিখনই ছিল, কিন্তু বিচ্ছেদ বোধ হয় তাকদীরের না। আমি আপনাকে ডিভোর্স দিব না, আমার সাথে মানিয়ে নিলে ভালো, না নিলে জোর করব না। মারুয়া ঠান্ডা মেজাজে আগুনের গোলা পড়ল যেন, বলল, দিবেন কিভাবে ডিভোর্স, মেঘনা চাইতেই বৃষ্টি পেয়েছেন, সুন্দরী কম বয়সী মেয়ে পেয়ে নিজের বাহাদুরি দেখিয়েছেন, টাকা দিয়েই তো ক্ষমতা দেখিয়েছেন আমার বাবাকে। আমি ক্ষমতা দেখাইনি, ইসলামী শরীয়তে বিয়ে করেছি আপনার বাবার খরচ ছাড়া। ওই হলো, আপনি দুর্দান্ত চালাক, বাট চালাকি দিয়ে আমাকে জিতে নিতে পারবেন না, মনে রাখবেন। ওকে। লোকটার এমন খাপ ছাড়া স্বভাবে মারুয়ার কান্না চলে আসলো। মনটা ভেঙেও লোকটার শান্তি হয়নি, এবার হৃদয়টাও ভেঙে দেবে। আপনি এতটা শক্ত মনের না হলেও পারতেন। ইউসুফ নীরবে চলে আসলেন। শক্ত মনের হলে তো আপনার এমন আবদার রাখতাম, সেই সাহস নেই বলেই তো। সারাদিন সে বেরোল না, রুমে একা একাই ছিল। ইউসুফ একবার গিয়ে দেখেছিলেন ফোনে কথা বলছে, আর গেলেন না, ফোন রেখে রুম থেকে বেরিয়ে এলো। তিয়াসের সাথে কথা বলে মনটা একটু ঝরঝরা হয়েছে, না হলে ওর আকাশে কালো মেঘ ছোড়াছুড়ি করছিল। হেঁটে হেঁটে একেবারে কর্নারের রুমের দিকে গেল, যেখানে ইউসুফ প্রায় সময়ই থাকেন। গিয়ে দেখল বড় থাই গ্লাসে হেলান দিয়ে লোকটা সিগারেট টানছে। মুখোমুখি দাঁড়ানোই হঠাৎ মারুয়াকে দেখে চমকে গেলেন। তাড়াতাড়ি সিগারেটটা ফেলে দিতে না দিতেই সে এগিয়ে চমকিত উচ্চ আওয়াজে বলল, হে বাহ, এত নীতিমান লোক আপনি আর সিগারেট খান? ইস, আমি হতাশ, চরম হতাশ, এমন আশা না করার জন্য আমি দুঃখিত। তিনি শান্ত সুরেই বললেন, আমি কি নিজেকে পারফেক্টলি প্রেজেন্ট করেছি? আমার এমন ব্যাড হ্যাবিট আছে, সবার মধ্যেই কিছু না কিছু থাকে, যেমন আমার সিগারেট। ও আচ্ছা, আরও কিছু কিছু দেখার অপেক্ষা থাকলাম।
ইউসুফের গাঢ় দৃষ্টি স্থির হলো তার চোখে। মারুয়া ব্যস্ততা দেখে সে দৃষ্টি এড়িয়ে গিয়ে বলল, আমার একটা ফ্রেন্ডের বাসা পাশেই, গাড়ি নিয়ে আসবে, টাকা দিন, শপিংয়ে যাব। উনি ওয়ালেট থেকে ওনার কার্ড এগিয়ে দিয়ে বললেন, কোন মলে যাবেন? আপনাকে কেন বলতে হবে? আমার সাথেই যেতে হবে। কেন কেন? আমি আপনার বউ নাম মাত্র, সো আমার প্রতি কোনো অধিকার খাটাতে আসবে না। ইউসুফ নীরবে হাসলেন, বোকা মেয়ে। মারুয়া তখন ড্রেস চুজ করছিলেন কোনটা পরে যাবে। ইউসুফ একটা বোরখা নিয়ে বিছানায় রেখে বললেন, এটা পরে যান। হোয়াট আ ম্যাস, এখন কি আপনার রুচি মতো আমাকে চলতে হবে? মারুয়া বিদ্রুপের সুরে বলল, বাহ, বউয়ের মতো অধিকার খাটাচ্ছেন, ভুলে যাবেন না আমি আপনার নামমাত্র বউ। রেডি হয়ে বের হতে দেখল তিনি গাড়িতে হেলান দিয়ে অপেক্ষা করছেন। ওনার উল্টো পিঠ দেখা যাচ্ছে, সুটাম দেহি শরীর, পেছন থেকে সুন্দরী লাগে, ঝুঁকে কিছু একটা করছেন। মারুয়া যেতে যেতে বলল, ভাবল কি আর করবেন, ফোনই টিপছেন। পাশে গিয়ে খোঁচা মেরে বলল, মানুষ পারলে ফোনের ভেতর ঢুকে যায়। উনি তৎক্ষণাৎ সামনে ফেললেন। মারুয়া লজ্জা পেল, ওনার হাতে কোনো ফোন ছিল না, ফোনটা পকেটে দেখা যাচ্ছে। উনি ভ্রুকুচকে তাকিয়ে রয়েছেন এখনো। মারুয়া একবার অস্বস্তিকর অনুভূতি রাখতে বলল, বোরকা না বস্তা, আনকমফোর্টেবল, রাস্তার ভেতর না ঢুকলে হচ্ছিল না? আর চোখে দেখল উনি বোধ হয় মুচকে আসছেন। চোখে চোখ পড়তেই দৃষ্টি সরিয়ে নিয়ে তিনি বললেন, নিকাবটা মুখে বেঁধে নিলে ভালো হয়। পারবো না, দম বন্ধ হয়ে মরে যাব, অভ্যেস হয়ে যাবে। অত দরকার নেই, শুকরিয়া নেই বোরকা যে পড়েছি। জি, নিকাবটা পড়লে আরো বেশি শুকরিয়া। মারুয়া বুঝলো লোকটা নাচরবান্দা, রাগে দুঃখে নিজেকেই আঘাত করতে মন চাইল ওর। ব্যাগ ঝাড়া মেরে গাড়ির ডিভানে রাখতে গিয়ে শক্ত কিছুর সাথে আঙুলে রাখিতে ব্যথা পেয়ে উফ করে উঠল। উনি দ্রুত বেরিয়ে এসে আঙুল দেখে বললেন, কোথায় ব্যথা পেয়েছেন দেখি। মারুয়া বিরক্তি বোধ করল, হাত লুকিয়ে নিল রাগে। উনি সরে গেলেন, মুখে নিকাব তুলে বলল, চলুন। তিনি সামনে দরজা খুলে দিলেন গাড়ির, অথচ মারুয়া পেছনের সিটে বসে ঠাস করে দরজা লাগিয়ে দিল। উনি চুপচাপ সামনে বসে পড়লেন, চিন্তিত হয়ে স্টার্ট দিতে গিয়েও থেমে গেলেন। আসছি বলে বাড়ির ভেতরে ছুটে গেলেন। মারুয়া আহাম্মকের ন্যায় চেয়ে রইল ওনার যার পারে। কিছুক্ষণ পর হন্তদন্ত হয়ে ফিরে আসলেন, হাতে কিছু একটা ছিল। দেখার আগেই ঢুকে পড়লেন গাড়িতে, মারুয়াও আর ঘাটল না। গাড়ি জ্যামে পড়েছে বেশ কিছুক্ষণ হলো, বিরক্তিতে চোখ মুখ কুচকে বসে আছে মারুয়া। সিটে হেলান দিয়ে মাথা হেলিয়ে দিল একটু স্বস্তির আশায়। একটু পর অনুভব করল হাতে কোনো ঠান্ডা পদার্থ স্প্রে করা হচ্ছে। তৎক্ষণাৎ চোখ মেলে দেখে তিনি হাতে কিসব স্প্রে করছেন। মারুয়া রাগ দেখিয়ে বলল, ক্লোরোফর্ম দিয়ে আমাকে বেহুশ করবেন নাকি? হ্যাঁ, তারপর গাড়িতেই মেরে কোথাও ফেলে দেবেন? ইউসুফ চুপচাপ সিটে মাথা এলিয়ে নেন। মারুয়া রাগে আর কিছু বলল না, কিন্তু কিছুক্ষণের মতো অনুভব করলো হাতের এতক্ষণ টনটন করা জায়গাটা ব্যথা কমে গেছে। তাহলে কি ওই স্প্রে কোনো মেডিসিন ছিল? সে সংশয় নিয়ে জিজ্ঞাসা করলো, ও ওইটা কি ছিল মেডিসিন? মারুয়া লজ্জিত হলো নিজের একটু আগের ভুল ধারণায়। ওই কথাটা মোটেও বলা উচিত হয়নি, মনে মনে তৈরি হচ্ছিল সরি বলবে, কিন্তু কেন জানি পাচ্ছে না, উসখুস করছে। আচমকা ইউসুফ বলে উঠল, ইটস ওকে। মারুয়া চমকালো, ওটা বুঝলেন কি করে? আমার দিকে তাকালো না, তাহলে বুঝলেন কি করে? তবুও হারার পাত্রে সে নয়, কণ্ঠে ঝাঁ জেনে বলল, আমি তো বসে আছি আপনাকে সরি বলতে। আচ্ছা, খুব চালাক লোক আপনি। উনি আর উত্তর দিলেন না। শপিং মলে ঢুকতেই ইউসুফের কোনো এক পরিচিত বন্ধুর সাথে দেখা হয়ে যায়। উনি মুসকে এসে ওনার সাথে হ্যান্ডশেক করতে করতে মারুয়া সুযোগ বুঝে ওপরে চলে আসে। মারুয়া নিকাব তুলে মুখ বাড়িয়ে নিচে সতর্কতার দৃষ্টি ফেলে বলে, যা বলার তাড়াতাড়ি বলো, উনি আবার চলে আসবে ওপরে। এতদিনে দেখা হলো, তাও এত তাড়াহুড়ো তোমার, তার হাজি বউ হয়ে গেছো দেখি। ফান করার সময় নেই তিয়াস, কিছু একটা বলো, কিছু ব্যবস্থা করো। আর কতদিন এভাবে চলবে? তিয়াস মারুয়ার হাত ধরে তাকে একটানে ভেতরে নিয়ে আসে, জোর করে সিটে বসিয়ে বলে, এত ফর্মালিটিস আমি মেনটেন করতে পারবো না, এক ঘন্টা ধরে অপেক্ষা করছি তোমার সাথে শান্তিমতো একটু কথা বলবো, বলো। মারুয়া হতাশার শ্বাস ফেলে বলে, বলো। তিয়াস খানিক সময় চুপ থেকে মারুয়ার হাত জোড়া নিজের হাতে চেপে বলে, আমার সাথে পালিয়ে আসবে মারুয়া? মারুয়া তৎক্ষণাৎ হাত ছাড়িয়ে নিয়ে বলে, হোয়াট আর ইউ ম্যাড তিয়াস, পালিয়ে কেন আসবো? আমাকে তোমার ফ্যামিলির সামনে দাঁড় করাতে পারবে না, এমন কথা ছিল?
আমার তো কোনো বড় ইনকাম সোর্স নেই মারুয়া, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড, আমি কিভাবে রাখবো তোমায়? আগে এটা তোমার মাথায় ছিল না? আমি কিছু জানি না তিয়াস, এসব এখন আমাকে বলবে না, শীঘ্রই কিছু করো, অন্তত কিছু একটা করো। আমি তোমার কাছে হাই লাইফ লিড করতে চেয়েছি, এমন তো চাইনি, মোটামুটি খেয়ে পড়লে বাঁচলেই চলবে। আমার ফ্যামিলি জানে তোমার বিয়ে হয়ে গেছে, মা হয়তো মানবে না। মানে? হ্যাঁ জানে, কিভাবে ম্যানেজ করব বুঝতে পারছি না, বাট টেনশন করো না, আমি। ইউ আর চেঞ্জড তিয়াস, তুমি আর আগের মতো নেই মনে হচ্ছে, আমাকে কনভিন্স করে কোনোভাবে দায় থেকে বাঁচতে চাইছো। আই রিয়েলি লাভ ইউ মারুয়া, আমাকে ভুলে বুঝো না, আমি। আই এম রিয়েলি বোরড, দু তিন দিনের মধ্যে কিছু একটা করবে, কিভাবে করবে জানি না। আর মারুয়ার দৃষ্টি আটকে যায় বাম দিকে, লোকটাকে দেখে মারুয়া চট করে উঠে পড়ল, ব্যাগ কাঁধে তুলতে তুলতে বলল, নিয়মিত ভালোবাসার গল্প শুনতে এবং পড়তে আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। ধন্যবাদ সবাইকে।